স্বাগত জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছে ময়ন কবির অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজ্জ্বল মুখগুলো দেখতে পেয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট নিয়ে এবং আশা করি এই ভিডিওটি দেখার পরে সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না সাথেই থাকুন আমরা সকলেই জানি একটি সিঙ্গুলার সাবজেক্ট একটি সিঙ্গুলার বার্ব গ্রহণ করে এবং একটি প্লোরাল সাবজেক্ট একটি প্লোরাল বার্ব গ্রহণ করে তথাপিও এই বিষয়টিকে ধরা অনেক সময় সহজ হয় না কারণ অনেক ক্রিটিক্যাল বিষয়ের মধ্যে লুকায়িত থাকে যার ফলে এটা বুঝতে আমাদের অনেক সময় সমস্যা হয় তো আমরা এই ভিডিওটিতে চেষ্টা করব একদম যতটুকু গভীরে প্রবেশ করা যায় ততটুকু গভীর থেকেই এই সাবজেক্ট এবং ভার্বের যে এগ্রিমেন্ট সেই বিষয়টাকে বোঝার চলুন প্রবেশ করা যায় প্রথম উদাহরণটি দেখুন আমির খান অ্যাক্স ওয়েল আনুষ্কা শর্মা অলসো অ্যাক্টস ওয়েল মানে আমির খান ভালো অভিনয় করে এবং আনুষ্কা শর্মাও ভালো অভিনয় করে তাহলে এখানে আমির খান এটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তাই আমরা বার্বের সাথে এস যুক্ত করেছি এখানে আনুষ্কা শর্মা এখানেও আমরা বার্বের সাথে এস যুক্ত করেছি কারণটি হলো সাবজেক্টটি হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আর সাবজেক্ট যখন থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় এটা যখন প্রেজেন্ট সিম্পল হয় তখন আমরা বার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করে থাকি পরের উদাহরণটি দেখুন দে অ্যাক্ট ওয়েল ইন দ্য মুভি নেইমড ফিকে অর্থাৎ পিকে নামক একটি মুভিতে তারা ভালো অভিনয় করে তাহলে এখানে দে অ্যাক্ট এখানে কিন্তু আমরা এস বা এস যুক্ত করি নাই কারণ এটা কিন্তু থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার নয় এটা হচ্ছে থার্ড পারসেন্ট প্রোরল নাম্বার তার মানে থার্ড পারসেন্ট প্রোরল হলে কিন্তু বার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হয় না এবার দেখুন ব্রাজিল হ্যাস ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ ফাইভ টাইমস অর্থাৎ ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে তাহলে এখানে ব্রাজিল হচ্ছে একটি টিম অবশ্য টিম এটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হতে পারে আবার প্লোরল হিসেবে ব্যবহৃত হতে পারে যদি টিম দিয়ে একক কোনো বিষয়কে বোঝানো হয় তারা গ্রুপে একসাথে যদি কাজ করা বোঝানো হয় তাহলে সেটা সিঙ্গুলার হয় আর টিম দিয়ে যদি তারা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হয়ে যায় সেই টিমটাকে কিন্তু আমরা প্লোরল বলি এই সম্পর্কে আমরা একটি বিস্তারিত আলোচনা পরের স্লাইডই দেখতে পাবো পিপল হ্যাভ টার্নড অ্যাওয়ে দেয়ার ফেসেস ফ্রম পলিটিশিয়ানস অর্থাৎ জনগণ তাদের মুখ ফিরিয়ে নিয়েছে পলিটিশিয়ানদের কাছ থেকে তাহলে এখানে পিপল হচ্ছে সাবজেক্ট তাহলে এখানে এটা হবে প্লোরল তার মানে হ্যাব হবে অর্থাৎ ব্রাজিল তারা একটি টিম হিসেবে আমরা কাউন্ট করেছিলাম যে যারা আপনার ওয়ার্ল্ড কাপ ফাইভ টাইমস নিয়েছিল তাহলে এখানে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করেছিলাম আর পিপল এটা কিন্তু থার্ড পার্সন প্লোর নাম্বার সুতরাং এখানে হবে হ্যাব তার মানে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হয় আর বাকি সকল ক্ষেত্রে হ্যাব হয় তার মানে এই পিপলটা হচ্ছে প্লোরল সুতরাং আমরা এখানে বসাচ্ছি হ্যাব এর দেখুন জুট গ্রোস ওয়েল ইন মার্মিনশি তার মানে হলো জুট হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার সুতরাং বার্বের সাথে আমরা এখানে একটি এস যুক্ত করছি পরেরটা দেখুন টমেটোস গ্রো ওল ইয়ার লং ইন চায়না অর্থাৎ সারা বছর ব্যাপী টমেটো আপনার উৎপন্ন হয় চায়নাতে তার মানে টমেটোস এখানে হচ্ছে গ্রো অর্থাৎ এখানে বার্বের সাথে আমরা এস বা ইয়েস যুক্ত করি না কারণ এটা হচ্ছে প্লোরল তার মানে এখানে আমরা শিখলাম সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় আর এটা যদি প্রেজেন্ট সিম্পল হয় সেক্ষেত্রে আমরা বার্বের সাথে কিন্তু এস অথবা ইয়েস যুক্ত করি আর যদি প্লোরল হয় সেখানে আমরা এস বাই ইয়েস যুক্ত করি না তার মানে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও সিঙ্গুলার হবে আর ভার্ব সিঙ্গুলার হওয়ার ধরন কিন্তু নাউন সিঙ্গুলার হওয়ার ধরনের থেকে ভিন্নতর অর্থাৎ ভার্ব যখন সিঙ্গুলার হয় তখন সে এস বা ইএস যুক্ত করে আর নাউন যখন আপনার প্লোরাল হয় তখন কিন্তু সে এস বা ইএস যুক্ত করে অর্থাৎ নাউনের থেকে এটা কিন্তু উল্টা বিপরীতার্থক সুতরাং এখানে আমরা যেটা দেখলাম যদি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কিন্তু ভার্বের সাথে আমরা এস অথবা ইএ যুক্ত করি আর যদি প্লোরাল হয় তাহলে আমরা এস বাই এস যুক্ত করি না এবারে দেখুন টিম পার্সেন্টেজ এবং ফ্র্যাকশন এগুলো সিঙ্গুলারও হতে পারে প্লোরলও হতে পারে তো আমরা কি করে বুঝবো যেটা সিঙ্গুলার নাকি প্লোরল এইটা বুঝতে হলে আমাদেরকে দেখতে হবে যে টিম বা পার্সেন্টেজ অথবা ফ্রাকশন এগুলো একক কোনো জিনিসকে বোঝানো হচ্ছে কিনা যদি একক কোনো জিনিসকে বোঝানো হয় তাহলে সেটা সিঙ্গুলার হিসেবে পরিগণিত হবে আর যদি একাধিক কোনো কিছুকে বোঝানো হয় তাহলে কিন্তু সেটা প্লোরল হিসেবে পরিগণিত হবে যেমন প্রথম এক্সাম্পলটি দেখুন দ্য টিম ইজ হেডিং ফর প্র্যাকটিস দিস আফটারনুন অর্থাৎ তারা প্র্যাকটিস করতে যাচ্ছে মানে আমরা এখানে বলতে পারতাম যে টিম ইজ গোয়িং অ্যাকচুয়ালি তাহলে দ্য টিম ইজ হেডিং ফর প্র্যাকটিস তার মানে এখানে এই টিমটা একত্রে প্র্যাকটিস করবে এটা একটি সিঙ্গুলার বিষয় মানে তারা একসাথে কাজ করবে যদি একসাথে বোঝানো হয় টিমটা দিয়ে অর্থাৎ একত্রিত বা তাদের মধ্যে যদি ইউনিটি দেখা যায় সেক্ষেত্রে টিমটা হবে সিঙ্গুলার আবার দেখুন একই শব্দ দ্য থিম আর ইটিং উইথ দেয়ার ফ্যামিলিস্ট নাইট অর্থাৎ টিম যারা মেম্বার ছিল ধরা যাক এগারো জন সদস্য ছিল এই এগারো জন সদস্য তাদের বাড়ি তাদের ওয়াইফ তাদের বাচ্চা সবগুলো তো আর এক জায়গাতে থাকবে না তারা ধরা যাক তাদের বাড়িতে চলে গেল এবং তারা তাদের ফ্যামিলির সাথে তারা হলো তারা তাদের খাবার খাচ্ছে আরেকটা জিনিস এই যে এখানে দেখুন প্লোরল প্রো আসছে অর্থাৎ এই প্রোনাউনটাও কিন্তু প্লোরল হয়ে যাবে এটা কিন্তু সিঙ্গুলার থাকবে না যদি সেখানে একাধিক কোনো কিছুকে বোঝানো হয় এখানে যেমন আর হয়েছে এখানেও কিন্তু প্লোরল হয়ে গেছে অর্থাৎ টিম এখানে হচ্ছে প্লোরল কারণ তারা তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আজকে রাতে তারা খাচ্ছে তাহলে টিম এটা সিঙ্গুলারও হতে পারে প্লোরলও হতে পারে সিঙ্গুলার হবে যদি এককভাবে বোঝানো হয় অর্থাৎ সবাই মিলে একটা কাজ করছে এরকম যদি বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার হবে আর যদি তারা আলাদা আলাদাভাবে টিম মেম্বার আলাদা আলাদাভাবে কাজ করা বুঝায় সেক্ষেত্রে সেটা প্লোরাল হবে পরের এক্সাম্পলটি দেখুন নিয়ারলি ওয়ান ইন ফো পিপল ওয়ার্ল্ড ওয়াইড ইজ মুসলিম তাহলে এখানে দেখুন নেয়ারলি ওয়ান ইন পিপল ওয়ার্ল্ড ওয়াইড ইজ মুসলিম মানে চারজনের মধ্যে একজন তা এখানে এই এটুকু যদি আমরা পুরোটাকে হেডওয়ার্ড ধরি অথবা ওয়ান থেকে যদি হেডওয়ার্ড ধরি ওয়ান ইন ফোর পিপল তাহলে এই হেডওয়ার্ড কোনটা হেডওয়ার্ড হচ্ছে ওয়ান আর হেডওয়ার্ড কী যেটা অনুযায়ী মানে এই পুরোটাই তো সাবজেক্ট এই পর্যন্ত পুরোটাই সাবজেক্ট এর মধ্যে হেডওয়ার্ড মানে হেডওয়ার্ড অনুযায়ী আমাকে ভার্ভটা বসাতে হবে সুতরাং এখানে হেডওয়ার্ডটা হচ্ছে ওয়ান এটা আমরা কি করে বুঝবো খুব সহজে বুঝতে পারি এই যে প্রপজিশন প্রাপোজিশনের পরে কখনো হেডওয়ার্ড হয় না সুতরাং প্র্যাপজিশনের আগে হবে তাহলে এখানে রয়েছে একটি নেয়ালি অর্থাৎ এটা হলো একটি অ্যাডভার্ব তো অ্যাডভার্ব কিন্তু আপনার সাবজেক্ট হয় না সাবজেক্ট হয় নাউন তার মানে ওয়ান হচ্ছে এটার সাবজেক্ট অনেক সময় প্রো হয় অর্থাৎ নাউনের রিপ্রেজেন্টেটিভই প্রোনাউন তাহলে ওয়ান এইটা অনুযায়ী এখানে হবে ইজ আবার পরের এক্সাম্পলটা দেখুন নিয়ারলি টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড আর মুসলিম তার মানে এখানে টোয়েন্টি ফাইভ পারসেন্ট পিপল যখন বললাম তখন পিপল যা আছে তাদেরকে গণনা করতে পারি আমরা তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে আমি যদি টোটাল পপুলেশন যদি এখন কত সাতশো কোটি যদি ধরি তাহলে তার যদি টোয়েন্টি আমরা বলি তাহলে সেটাকে কাউন্ট করতে পারবো তার মানে এটা হচ্ছে আর মুসলিম তার মানে এটা হলো প্লোরাল হবে পরের এক্সাম্পলটা দেখুন টুয়েলভ পার্সেন্ট অফ দ্য বিল্ডিং হ্যাজ বিন রেনোভেটেড রেনোভেটেড মানে মানে হলো কি বলা যেটাকে রেস্টোর করা বা এটাকে আবার পুনরায় ঠিক করা অর্থাৎ মেরামত করা তাহলে এখানে এই বিল্ডিং কিন্তু একটাই একটা বিল্ডিংয়ের টোয়েন্টি আর টুয়েলভ পার্সেন্ট বলা হয়েছে একটা বিল্ডিংয়ের টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ এটা কিন্তু আলাদা আলাদা কোনো বিল্ডিং নয় একটা বিল্ডিং পুরোটার টুয়েলভ পার্সেন্ট মানে বারো পার্সেন্ট হলো কাজটা ওই ই করা হয়েছে আবার এটাকে ঠিক করা হয়েছে তার মানে এখানে হ্যাস বিন হবে অর্থাৎ হ্যাস হলো অর্থাৎ এই যে টুয়েলভ পার্সেন্ট এটা কিন্তু সিঙ্গুলার হতে পারে প্লোরালও হতে পারে এটা ডিপেন্ড করছে হলো তার পরবর্তীতে যে ওয়ার্ডটা আছে সেটার উপর তার মানে একটি বিল্ডিংয়ের কথা বলা হয়েছে সুতরাং এটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হলো আমরা যদি বলি টু থার্ডস অফ দ্য ওটার হ্যাজ বিন ফিনিশড এখানে দেখুন টু থার্ডস যদিও এটা দেখতে পুল মনে হচ্ছে কিন্তু ওটার পানি অর্থাৎ যে দুই তৃতীয়াংশ পানি আমি একটু পানি দেখাতে পারি এখানে এই যে দেখুন দুই তৃতীয়াংশ পানি অর্থাৎ এটা কিন্তু এই পানির এই অংশটুকু কিন্তু একটা ইউনিট এটা কিন্তু আলাদা কোনো ইউনিট নয় একটা ইউনিট সুতরাং দুই তৃতীয়াংশ পানি যেটা বলা হচ্ছে এটা একটা জিনিসকেই মিন করে সুতরাং এটা কিন্তু সিঙ্গুলার হবে অর্থাৎ পানিটার তিনের দুই ভাগ সুতরাং এটা আলাদা করা যাচ্ছে না সুতরাং এটা হলো সিঙ্গুলার তাহলে টু থার্ডস অফ দ্য ওঠার তাহলে এটা ডিপেন্ড করে কিসের উপরে ওটারের উপরে এখন ওটার এটা হচ্ছে আনকাউন্টেবল একটি নাউন আরও স্পেসিফিক্যালি বললে এটা হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন সুতরাং এটাকে আমরা গণনা করতে পারি না সুতরাং এটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে কিন্তু যদি আমরা গণনা করতে পারি যেমন টু থার্ডস অফ দ্য স্টিউডেন্স আ স্টিল প্লেইং ইন দ্য ফিল্ড তার মানে টু থার্ডস অফ দ্য স্টুডেন্ট মানে যদি আমি বলি তিরিশ জন স্টিডেন্ট এই ত্রিশ জন স্টুডেন্টের মধ্যে বিশ জন স্টুডেন্টই এখনও খেলছে তার মানে টু থার্ডস অফ দ্য স্টুডেন্টস আর স্টিল প্লেইং ইন দ্য ফিল্ড তার মানে এটা হলো প্লোরল সুতরাং এই স্টিউডেন্স যেহেতু প্লোরল সুতরাং গার্ভটাও প্লোরল হবে তার মানে টিম পার্সেন্টেজ ফ্রাকশন এগুলো কী হবে এটা ডিপেন্ড করে হচ্ছে মিনিংয়ের উপরে যেমন টিম এটা যদি একসাথে বোঝায় ইউনাইটেডলি কাজ করা বোঝায় তাহলে সেটা সিঙ্গুলার হবে আর যদি টিম দিয়ে স্কেটার্ড কোনো কিছু বোঝায় ছড়িয়ে ছিটে যাওয়া বোঝানো হয় আলাদা আলাদা বোঝানো হয় ইন্ডিভিজুয়ালি তাহলে কিন্তু সেটা আপনার প্লোরাল হবে তো পার্সেন্টেজ এর পরের অংশটা দেখতে হবে যে ওখানে কি সিঙ্গুলার আছে নাকি প্লোরাল আছে যদি সিঙ্গুলার থাকে তাহলে সিঙ্গুলার কাউন্ট হবে আর যদি প্লোরাল থাকে তাহলে প্লোরাল কাউন্ট হবে এই ফ্র্যাকশনটাও তাই এর পরের যে অংশ সেটা দেখতে হবে এই যে টু থার্ডস এগুলো হচ্ছে ফ্রাকশন তাহলে এই অংশ তো এই অংশগুলো দেখতে হবে যেমন এখানে বলা হয়েছিল ওঠার এই ওঠার এটা হচ্ছে আপনার সিঙ্গুলার কিন্তু স্টুডেন্টস এটা হচ্ছে প্লোরাল তার মানে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি যেটা বলছেন পরবর্তীতে তার উপরে আর টিম এটা সিঙ্গুলার নাকি প্লোরল এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার এটা দিয়ে একসাথে কাজ করা বোঝাচ্ছে নাকি আলাদা আলাদা কোনো কিছু বোঝাচ্ছে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন এবার চলুন একটি কুইজ দেয়া যাক আমরা দেখি এখানে আমরা কতটুকু বুঝতে পারলাম দ্য টিম ইজ অর আ হেডেড টু দ্য ন্যাশনালস সিন্স ওইনিং দ্য স্টেট ফাইনালস অর্থাৎ টিমটা তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে মানে হেডেড মানে তারা সামনের দিকে যাচ্ছে টু দ্য ন্যাশনালস অর্থাৎ ন্যাশনাল লেভেলে খেলার জন্য যাচ্ছে সিন্স উইনিং দ্য স্টেট ফাইনালস অর্থাৎ তারা স্টেট মানে আমরা বলতে পারি জেলা পর্যায়ে বা ডিভিশন পর্যায়ে আমাদের দেশে হলে আমরা বলবো যে ডিভিশনাল যে পর্যায় সেই ডিভিশনাল পর্যায় থেকে তারা উত্তীর্ণ হয়ে বা তারা জিতে সেখান থেকে এখন তারা ন্যাশনাল লেভেলে খেলার জন্য যাচ্ছে সুতরাং এখানে যদি তারা একত্রিত না হতো তারা যদি ইউনাইটেডলি না খেলত অর্থাৎ একজন বলল যে না আমি এখন বল করবো আরেকজন যদি বলতো না আমি এখন ব্যাট করব বা আমার ব্যাটিং সিরিয়াল আগে হবে তাহলে কিন্তু তারা জিততে পারতো না সুতরাং তারা যে ইউনাইটেডলি খেলেই জিতেছে এটা আর কোনো সংশয় থাকে না সুতরাং এখানে উত্তরটা হবে ইজ দ্য টিম ইজ হেডেড টু দ্য ন্যাশনাল সেন্স বইনিং দ্য স্টেট ফাইনালস দ্য মক ট্রায়াল থিম ওয়াজ অথবা ওয়ার হ্যাপি উইথ ইটস অথবা দে আর প্রেজেন্টেশন টু দ্য জাজ ওকে তাহলে মক ট্রায়াল মানে হলো যারা ওই ওকালতি পড়াশোনা করে তাদের কিন্তু ওই ওই তাদের প্র্যাকটিস করার জন্য মক ইয়েও আছে আদালতও আছে তো সেখানে তো তারা মক ট্রায়াল যখন দিয়েছিল মক ট্রায়াল টিম ওয়াজ অথবা ওয়ার হ্যাপি তারা হ্যাপি ছিল হ্যাপি কখন থাকবে একটা টিম একটা টিম তখনই হ্যাপি থাকবে যখন তারা ইউনাইটেডলি কাজ করতে পারবে সুতরাং এখানে ওয়াজ হবে ওয়াজ হ্যাপি উইথ ইটস এখানে ইটস হবে দেয়ার হবে না কারণ এখানে তারা বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে কাজ করেনি বরং তারা একসাথে কাজ করেছে তাহলে উইথ ইটস প্রেজেন্টেশনস টু দ্য জাজ দ্যাট দ্যাট মিনস আপনার ওই তাদের যে পারফরম্যান্স সেই পারফরমেন্সটা তাদের ভালো হয়েছিলো সেজন্য তারা একসাথে যেহেতু কাজ করতে পেরেছিলো সেজন্য তারা হ্যাপি হয়েছিলো আর এই হ্যাপি শব্দটাই কিন্তু আমাদেরকে মিন করে যে তারা ইউনাইটেডলি কাজ করেছিল তারপর এক্সাম্পলটা দেখা যাক নেয়ারলি টোয়েন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য পপুলেশন অফ দ্য ওয়ার্ল্ড ইজ ও আর মুসলিম সাধারণত পপুলেশন যখন থাকে তখন সেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি তবে এটাকে কিন্তু ইচ্ছে করলে আপনি প্লোরল ব্যবহার করতে পারেন কারণ এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পপুলেশনকে কিন্তু আমরা কাউন্ট করতে পারি সেজন্য আপনারা কোথাও কোথাও দেখবেন এটাকে প্লোরল হিসেবে কাউন্ট করা হয় কোথাও কোথাও দেখবেন যে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হয় পরের এখানে আমরা সিঙ্গুলারটাই নিচ্ছি সাধারণত পপুলেশনটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয় আর পিপল সেটা প্লোরল হিসেবে কাউন্ট হয় তবে পপুলেশনটা আপনি ইচ্ছে করলে প্লোরল হিসেবেও ব্যবহার করতে পারেন পরেরটা দেখুন আওয়ার স্টাফ মেটস অথবা মেট অন টিউসডে মর্নিংস টু ডিসকাস কাস্টমার কমপ্লেন অর্থাৎ আমাদের কাস্টমারদের যে সমস্ত কমপ্লেনগুলো থাকে সেগুলো নিয়ে আমাদের স্টাফরা প্রত্যেক দিন মঙ্গলবারে সকালবেলা তারা কথা বলে এখন এই যে আওয়ার স্টাফ তারা কীভাবে কথা বলে ধরা যাক এখানে কমপ্লেন করার জন্য যারা যারা আসছে তারা বসছেন তাদেরকে বসতে দিয়ে একটা টিম হিসেবে কিন্তু তারা সবাই মিলে কাজ করে এই যে টিম হিসাবে কাজ করা টিমটা যদি একটা জিনিসকে বোঝানো হয় সেটা কিন্তু সিঙ্গুলার হবে আওয়ার স্টাফ ওয়ার্কস অথবা ওয়ার্ক হার্ড টু মিট দেয়ার গোলস অ্যান্ড ডেডলাইন্স অর্থাৎ এখানে আমাদের টিম তারা তাদের গোলস তাদের লক্ষ্য এবং তাদের লাইন্স পূরণ করার জন্য তারা কাজ করে যাচ্ছে তাহলে এখানে ধরা যাক একটি ফ্যাক্টরিতে অনেকগুলো ওয়ার্কার কাজ করে তাদেরকে আমরা ছোটো ছোটো করে ভাগ করে দিলাম অথবা জনের একটি টিমের আমরা দশজন দশজনকে দশটা দায়িত্ব দিলাম যে তোমার কাজ এটুকু তোমার কাজ এটুকু তোমার কাজ এটুকু এখন তারা যথাসময়ে কাজটাকে উপহার দেওয়ার জন্য বা তাদের কাজটা কমপ্লিট করার জন্য ডেডলাইনের আগেই যাতে কাজটা করতে পারে সেজন্য কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি যার যার জায়গা থেকে শেষে কাজ করে যাবে এই যে যার যার জায়গা থেকে শেষে কাজ করে যাচ্ছে এইটা কিন্তু টিমটা কিন্তু কাজ হচ্ছে সবাই ইন্ডিভিজুয়ালি কাজ করছে সুতরাং এটা প্লোরল হিসেবে আমরা ধরবো তাহলে আমরা লিখবো আওয়ার স্টাফ ওয়ার্ক এখানে আমরা এটাকে নিব আওয়ার স্টাফ ওয়ার্ক তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা যে টিম পার্সেন্টেজ অথবা ফ্র্যাকশন যদি হয় সেই ক্ষেত্রে সেগুলো সিঙ্গুলারও হতে পারে প্লোরালও হতে পারে এটা ডিপেন্ড করে তার পরবর্তী ওয়ার্ডটার উপরে সেটা দিয়ে একত্রিত কোনো জিনিস বুঝায় নাকি এটা দিয়ে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত সেপারেট কোনো জিনিস বোঝায় এটার উপরে মূলত আমাদের ভার্বটা নির্ভর করে এবার চলুন আমরা ওয়ান অফ দ্য অথবা তার সিমিলার কাইন্ড অফ যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো একটু দেখি এখানে কিন্তু স্টুডেন্টরা একটা ভুল করে থাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে একটা ভুল করে থাকে সেই ভুলটা কি চলুন দেখি অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস এই স্টুডেন্টসের যে জায়গাটা এই এসটা তারা দেয় না ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে থাকে তাহলে এখানে ওয়ান অফ দ্য থাকলে এরপর আমাদের প্লোরাল ফর্ম ব্যবহার করতে হবে তার মানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ওয়ান অফ দ্য কলেজেস ওয়ান অফ দ্য মার্কেটস ওয়ান অফ দ্য জার্নিস এভাবে করে আমাদের প্লোরাল ফর্ম ব্যবহার করতে হবে কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে ভার্বটা সিঙ্গুলার হওয়ার যুক্তিটা হচ্ছে এখানে দেখুন এই যে অব এটা নিয়ে আগেও বলেছি প্র্যাপোজিশনের পরে হেডওয়ার্ড হয় না অর্থাৎ এখানকার হেডওয়ার্ড হচ্ছে ওয়ান তার মানে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস হবে গেটস ফুল মার্কস এভরি টাইম মানে অন্তত পক্ষে একজন ছাত্র অনেকের মধ্যে একজন ছাত্র অন্তত পক্ষে সে সবসময় ফুল মার্কস পায় পরের দেখুন দ্য পাইল অফ বোনস অন দ্য প্লেট শৌস অথবা শো হাউ মাচ চিকেন দ্য ফ্যামিলি হ্যাজ ইথেন অর্থাৎ এই পাইল পাইল মানে স্তুপ অফ বোনস মানে হচ্ছে ওই মানে মুরগির মাংস খাওয়ার পরে যে হারগোরগুলো থাকে সেটা বোনস অন দ্য প্লেট অন হচ্ছে প্র্যাপজিশন আর এটার পরে তো হেডওয়ার্ড হবেই না এখানেও আমরা ধরতে পারি এই যে প্র্যাপোজিশন প্রাপোজিশনের পরে আর হেডওয়ার্ড হয় না তার মানে হেড হচ্ছে পাইল এই পাইল অনুযায়ী এখানে হবে আর পাইল হচ্ছে সিঙ্গুলার সুতরাং এখানে হবে শৌস শৌস মানে দেখায় যে হাউ মাছ চিকেন দ্য ফ্যামিলি হ্যাজ ইট অর্থাৎ ফ্যামিলি কী পরিমাণে মুরগির মাংস খেয়েছে সেটা তাদের ওই হারগোড়গুলো দেখলেই বোঝা যায় বা হারগোরের যে স্তূপ প্লেটের উপরে দেখা যাচ্ছে সেটা দেখেই বোঝা যায় তার মানে এখানে হেড হচ্ছে পাইল আর এটার অনুযায়ী এখানে হবে শোস পরেরটা দেখুন আর সিলেকশন অব নজরুলস হ্যাজ হ্যাসবেন অথবা হ্যাভ হ্যাভবেন পাবলিশড টু দ্য জয় অফ দ্য রিডার্স অর্থাৎ এখানে দেখুন সিলেকশন অব নজরুল পয়েন্টস মানে নজরুল কবিতার একটি সিলেকশন মানে যেটাকে সিলেক্ট করা হয়েছে হ্যাজ বিন সেটা অথবা হ্যাভ বিন পাবলিশ যেটাকে পাবলিশ করা হয়েছে টু দ্য জয় অফ দ্য রিডার্স অর্থাৎ রিডারদের আনন্দে সেটা পাবলিশ করা হয়েছে তাহলে এখানে দেখুন অফ প্র্যাপোজিশন এই প্র্যাপজিশনের পরে আর হেডওয়ার্ড হয় না সুতরাং এটা হবে সিলেকশন তার মানে এই যে সিলেকশন এটা অনুযায়ী এখানে হবে হ্যাস বিন পরেরটা দেখুন বন অব মাই ফ্রেন্ড ইজ অথবা আর আর লয়ার তার মানে এখানে ওয়ান অফ দ্য ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্স এখানে ফ্রেন্ড যদিও প্লোরল কিন্তু এটার হেড হচ্ছে ওয়ান কারণ এই যে অব এই প্র্যাপজিশনের পরে আর হেডওয়ার্ড হয় না সুতরাং এখানে ইজ হবে তার মানে ওয়ান ইজ আর লয়ার ওয়ানটাকে ওয়ান হচ্ছে সে আমার অনেকগুলো বন্ধুর মধ্যে একজন তার মানে ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ আর লয়ার তার মানে এখানে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে ওয়ান অফ দ্য পরে আমাদের যদি প্লোরাল নাউন থাকে ইট মেটার ম্যাটার এটা অনুযায়ী আসলে ভার্ভটা হয় না ভার্ভটা হয় মূলত ওয়ান অনুযায়ী সুতরাং আমাদের পরে যাই থাক না কেন প্র্যাপজিশনের আগে যে হেড থাকবে সেটা অনুযায়ী আমাদেরকে ভার্ভ বসাতে হবে এটা মাথায় রাখতে হবে এবার চলুন অফ ফ্রেজ যুক্ত যেগুলো আছে ওই আগেটার মতোই আমরা একটু দেখি দ্য লিস্ট অব আইটেমস ইজ ও আর অন দ্য ডেস্ক তাহলে এখানে এই যে অব আইটেম মানে অব প্র্যাপোজিশন এই প্র্যাপজিশনের পরে হেডওয়ার্ড হবে না যদিও এখানে আইটেমস ফ্লোর কিন্তু এটা অনুযায়ী হচ্ছে না হবে হলো লিস্ট অনুযায়ী তার মানে লিস্ট হচ্ছে সিঙ্গুলার আর এখানে তাহলে আমাদের ইজ হবে হলো সিঙ্গুলার তার মানে লিস্ট অফ আইটেমস ইজ অন দ্য ডেস্ক পরটা দেখুন আ আ ইয়েলো রোজেস ল্যান্ড অথবা ল্যান্ডস কালার অ্যান্ড ফ্রেগরেন্স টু দ্য রুম অর্থাৎ বোকে বোকে মানে হচ্ছে বাঞ্চ অফ ফ্লাওয়ার গুচ্ছ এক গুচ্ছ ফ্লাওয়ার জলো রোজেস অর্থাৎ হলুদ ফুলের একগুচ্ছ ফুল বা তোড়া বাংলাতে আমরা বকেই বকে কে বলতে পারি তোড়া তারপরে হচ্ছে ল্যান্ড অথবা ল্যান্ডস খালার সেটা কালার এবং ফ্রেগ্রেন্স ছড়ায় টু দ্য রুম রোমের মধ্যে তার মানে এখানে হবে ল্যান্ডস ল্যান্ডস কেন হবে কারণ এই বকেই এটা হচ্ছে তারপর সিমিলার নাম্বার এখানে জলো রোজেস এই রোজেস অনুযায়ী কিন্তু মানে গোলাপ ফুল অনুযায়ী কিন্তু এই লেন্ডস মানে এটা হবে না লেন্ড হবে না ল্যান্ডস হবে কারণ এই যে প্র্যাপজিশন এই প্রাপোজিশনের পরে আর হেড হয় না আশা করি এটা আপনাদের মনে থাকবে কারণ এ অনেক এক্সাম্পল আসছে এটা দিয়ে সেটা হলো যে প্রপোজিশনের পরে আর হেড হয় না প্রপোজিশনের আগে যেটা থাকবে সেটা হবে হেড তার মানে বকেই বকেই অনুযায়ী হবে হলো লেন্ডস পরটা দেখুন দি অ্যানালিসিস অফ দ্য রেজাল্টস রিভিলস অথবা রিভিল আ সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন দ্য গ্রুপ অর্থাৎ অ্যানালিসিস যেটা অ্যানালিসিস বাংলা কি বিশ্লেষণ অফ দ্য রেজাল্টস রেজাল্টের রিভিউস যেটা ফাঁস করে বা প্রকাশ করে আর সিগনিফিক্যান্ট ডিফারেন্স একটা সিগনিফিক্যান্ট গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য একটি ডিফারেন্স বিটুইন দ্য গ্রুপস গ্রুপের মধ্যে তার মানে এই যে অ প্র্যাপিশন প্র্যাপোজিশনের পরে আর হেডওয়ার্ড হবে না সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে অ্যানালিসিস সিঙ্গুলার আর এটারও কিন্তু প্লোরল রয়েছে এখানে যদি ই থাকতো অ্যানালিস তাহলে সেটা প্লোরাল হতো এটা কিন্তু সিঙ্গুলার অ্যানালিসিস তার মানে এখানে হবে বিলস তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এখানে বাড়বে সাথে আমাদের এস যুক্ত করতে হবে এবার চলুন আমরা আরেকটু আগাই আল লর অফ আ সাম ওল এগুলো যদি থাকে এরপরে সিঙ্গুলারও হতে পারে প্লোরালও হতে পারে বুঝবো কী করে বুঝবো হচ্ছে তারপরে নাউনটা দেখে যদি নাউনটা সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার যদি প্লোরাল হয় তাহলে প্লোরাল যেমন আল অফ দ্য ফাই ফাই মানে এই যেটা এই যে সেই এটা হচ্ছে ফাই তাহলে আর লট অফ দ্য ফাই হ্যাজ অথবা হ্যাব ডিসপেয়ার্ড অর্থাৎ এই পায়ের মানে উল্লেখযোগ্য অংশ সেটা ডিসুপেয়ার্ড মানে সেটা নাই এখন হয়তো কেউ খেয়ে ফেলেছে তাহলে এখানে হ্যাজ হবে কারণ হচ্ছে পাই হচ্ছে সিঙ্গুলার আর যদি বলা হয় আর লর অফ দ্য ফাইস ধরা যাক আরও এখানে পায়েস রয়েছে একটা পাই দুইটা পাইস থ্রি পায়েস ফোর পায়েস এরকম তাহলে আর লট অফ দ্য ফাইস হ্যাজ অথবা হ্যাভ ডিসুপেয়ার সেক্ষেত্রে কিন্তু আবার হবে হ্যাভ তার মানে এখানে আছে ফাই তাহলে সিঙ্গুলার আর যদি হয় ফাইস তাহলে সেটা কিন্তু হবে প্লোরাল তারপরে দেখুন আর থার্ড অফ দ্য সিটি ইজ অথবা আর আনএমপ্লয়েড তার মানে এখানে হবে ইজ কারণ সিটি একটা সিটি অর্থাৎ সিটির এক তৃতীয়াংশ তাহলে এখানে একাধিক সিটিকে বোঝানো হচ্ছে না সুতরাং এটা হবে সিঙ্গুলার আর যদি বলি আর থার্ড অব দ্য পিপল পিপলকে কিন্তু গণনা করা যায় সিটিকেও গণনা করা যায় কিন্তু সিটি বলতে তো বোঝাচ্ছে একটা সিটিকে আর পিপল বলতে তো একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে না সুতরাং এটা হলো প্লোরল তার মানে আ থার্ড অফ দ্য ফাই ইজ অথবা আর আনএমপ্লয়েড তার মানে এখানে হচ্ছে আর তার মানে এটার উপরে ডিপেন্ড করছে পরে দেখুন ওর অফ দ্য ফাই ইজ অর আর গন তার মানে এটা হবে সিঙ্গুলার কারণ পাই হচ্ছে সিঙ্গুলার ভেরি সিম্পল ওর অফ দ্য ফাইস এখানে আবার হবে আর গন কারণ ফাইস এখানে নাই যদিও চিত্র একটা দিয়েছি কিন্তু ধরা যাক আরও আর ছিল এখানে একটা পাই দুইটা পাই তিনটা পাই চারটা পাই এভাবে করে তার মানে অল অফ দ্য ফাইস প্লোর অল অফ দ্য ফাই সিঙ্গুলার তার মানে এখানে হবে ইজ আর অল অফ দ্য ফাইস এক্ষেত্রে এটা হবে আর সাম অফ দ্য ফাই ইজ একই রকম সাম অফ দ্য ফাই সাম অফ দ্য ফাই মানে অল্প একটি অংশ সাম অল্প তাহলে সাম অফ দ্য ফাই ইজ হবে মিসিং অথবা সাম অফ দ্য আর মিসিং যদি একাধিক পায়ে থাকতো সেক্ষেত্রে আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট বলে ধরতে পারতাম তার মানে সাম অফ দ্য ফাইস আর মিসিং অর্থাৎ ফাইস লরল সুতরাং এখানে হবে আর তার মানে আমরা যেটা শিখলাম লট অফ আ মেজোরিটি সাম ওল এগুলো যদি থাকে এর পরে যে শব্দটা থাকবে নাউনটা থাকবে সেইটা অনুযায়ী আমাদেরকে ভার্ভটা বসাতে হবে যদি সেটা সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভার্ভ নেব সেটা যদি প্লোরাল হয় তাহলে প্লোরাল ভার্ব নিব এবার একটা জিনিস দেখুন অ্যান্ড দ্বারা যুক্ত হলে সাধারণত প্লোরাল হয় অ্যান্ড দ্বারা যখন দুটা জিনিস যুক্ত হয় সাধারণত প্লোরাল হয় সবসময় প্লোরাল হয় তা নয় যেমন ধরুন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়াজ অথবা ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং এখানে কিন্তু ওয়াজ হবে প্রশ্ন হচ্ছে কেন কারণ এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি যেমন এই যে অব দ্য স্কুল এই অফ প্রেপিশন এরপরে তো আর হেডওয়ার্ড হবেই না তাহলে হেড কোনটা হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি তাহলে এখানে দেখুন আর্টিকেল আছে একটা তার মানে এখানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছে সুতরাং এখানে হবে ওয়াজ আর যদি একাধিক ব্যক্তিকে বোঝায় তাহলে সেটা প্লোরাল হবে যেমন দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য স্কুল ওয়া প্রেজেন্ট ইন দ্য মিটিং এখন প্রশ্ন হচ্ছে আমি বুঝব কীভাবে ওয়াজ হবে নাকি ওয়ার হবে ওয়াজ হবে নাকি ওয়ার হবে এটা বোঝা খুব সহজ যদি একটাই আর্টিকেল থাকে একটাই দা থাকে তাহলে সেটা সিঙ্গুলার ওয়াজ যদি দুইটা আর্টিকেল থাকে বা দুইটা দা থাকে তাহলে সেটা প্লোরল এখানে হবে ওয়ার ভ্যারি সিম্পল একটা থাকলে একটা সিঙ্গুলার আর যদি দুইটা দা থাকে তাহলে সেটা প্লোরল তার মানে ওয়ার ওকে জামিল অ্যান্ড শামিম ওক্স অর ওক টু কলেজ তাহলে জামিল অ্যান্ড শামিম ওই যে বললাম অ্যান্ড দ্বারা যুক্ত সাধারণত প্লোরল হয় সাধারণত বলছি এই কারণে ব্যতিক্রম অনেক এক্সাম্পল আছে সে কারণে তাহলে জামিল অ্যান্ড শামিম এখানে দুজন তার মানে এখানে হবে ওক এস বাই এস যুক্ত হবে না কারণ এটা হলো প্লোরল সিঙ্গুলার আর সিঙ্গুলার মিলে প্লোরল হয়ে গেল কিন্তু আমি যদি বলি হার্ডওয়ার্ক অ্যান্ড পার্সিস্টেন্স ইজ ওর আর রিকোয়ার্ড ইন অল রিওয়ার্ডিং অ্যাকমপ্লিসমেন্টস অর্থাৎ বলেছে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক মানে কঠোর পরিশ্রম পার্সিস্ট্যান্স মানে হচ্ছে এটা লেগে থাকতে হবে কন্টিনিউশন থাকতে হবে ইজ or আর রিকোয়ার্ড রিকোয়ার্ড মানে দরকার ইন ওল রিওয়ার্ডিং অ্যাকমপ্লিশমেন্ট রিওয়ার্ডিং মানে পুরস্কার পাওয়ার মতো আপনি যদি পুরস্কার জিততে চান এরকম কিছু কাজ করতে হবে তাহলে আপনাকে অ্যাকমপ্লিশমেন্ট মানে যে কোনো কাজ সুসম্পন্ন করা তাহলে রিওয়ার্ডিং অ্যাকমপ্লিশমেন্ট আপনি পুরস্কার পাওয়ার মতো করে যদি কোনো কাজ করতে চান তাহলে আপনার লাগবে হার্ডওয়ার্ক এবং পাসিস্টেন্স তো এই দুইটাকে ছাড়া কিনতে হবে না অর্থাৎ এই দুইটাই লাগবে আপনার এই দুইটা মিলে একটা তার মানে একটাকে বাদ দিলে কিন্তু আরেকটা কোনো অর্থ প্রকাশ করছে না আপনি শুধু পরিশ্রম করে গেলেন মাঝে মাঝে হঠাৎ করে আপনার পার্সিস্টেন্স বা কন্টিনিউয়েশন রইল না তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না দুইটাই থাকতে হবে তার মানে হার্ড ওয়ার্ক অ্যান্ড পার্সিস্টেন্স মিলে দুইটা মিলে একটা জিনিসকে বোঝানো হচ্ছে তার মানে এখানে হবে ইজ আশা করি বুঝাতে পারলাম জামিল এবং শামিম যেমন আলাদা দুজন ব্যক্তি এখানে কিন্তু এই দুইটা মিলে আলাদা নয় এই দুটা মিলে ওয়াননেস প্রকাশ করা হচ্ছে একটা জিনিসকে প্রকাশ করা হচ্ছে যে আপনার হার্ডওয়ার্কও করতে হবে কন্টিনিউশনও রাখতে হবে সুতরাং এটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে তার মানে হবে ইজ এবার দেখুন স্লো অ্যান্ড স্টিডি উইন্স অথবা উইন দ্য রেস এখানে কিন্তু আপনার হবে উইন্স দ্য রেস সিঙ্গুলার কারণ স্লো অ্যান্ড স্টিডি এই দুইটাকে বিচ্ছিন্ন করলে আপনার অর্থ হচ্ছে না অর্থাৎ আপনি স্লো হতে পারেন কিন্তু আপনি যদি স্টিডি হন অর্থাৎ কচ্ছপের খরগোশের গল্পটা আমরা সবাই জানি স্লো অ্যান্ড দ্য রেস মানে আপনার গতি কম হলেও আপনি যদি স্টিডিলি কাজ করে যান তাহলে কিন্তু আপনার সফলতা আসার সম্ভাবনা বেশি আর আপনি অনেক দ্রুত কাজ করতে পারলো একদিন কাজ করলেন এক সপ্তাহ ঘুমালে তাহলে তার হবে না তাহলে স্লো অ্যান্ড দ্য রেস তার মানে এটা সিঙ্গুলার ইউনিট হিসেবে কাজ হয় তার মানে এটা সিঙ্গুলার হবে একই রকম ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট অর্থাৎ ব্রেড অ্যান্ড বাটার মানে রুটি এবং বাটার মানে আপনি কিন্তু নাস্তা করার সময় ওই রুটি একটু খেলেন তারপরে বাটার একটু খেয়ে তারপরে একটা ঘোটা দিলেন প্যাটকে এভাবে কিন্তু আপনি খান না অর্থাৎ ব্রেডের সাথে বাটার মিশিয়ে তারপরে আপনি এটাকে খান তার মানে ব্রেড অ্যান্ড বাটার এই দুইটা মিলে একটা জিনিসকে প্রকাশ করে সুতরাং এটা হলো এক ধরনের খাবারকে প্রকাশ করে যেটা একসাথে খেতে হয় ব্রেড অ্যান্ড বাটার সুতরাং এটা সিঙ্গুলার তার মানে এখানে হবে ইজ তার মানে ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ফেভারিট ব্রেকফাস্ট পরটা দেখুন দ্য হোর্স অ্যান্ড ক্যারিজ ইজ ওর আর রেডি অর্থাৎ হোর্স অ্যান্ড ক্যারিজ যেটাকে বলা হচ্ছে তার মানে ঘোড়ার গাড়ি ঘোড়া আলাদা তারপরে কার্ট যে পিছনের অংশটুকু গাড়ি আলাদা এ দুইটা কিন্তু আলাদা নয় তার মানে দুইটা মিলে একসাথে হয় ঘোড়ার গাড়ি অর্থাৎ ঘোড়া আর গাড়ি পিছনের যে কার্ড যেটুকু থাকে এই দুইটা জয়েন দেওয়ার পরেই কিন্তু হয় ঘোড়ার গাড়ি আদারওয়াইজ কিন্তু ঘোড়ার গাড়ি হবে না তার মানে দুইটা মিলে একটা জিনিসকে বোঝানো হয় সেটা সেই জন্য সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান এইটা নিয়ে একটু বিতর্ক আপনাদের থাকতে পারে আপনারা অনেক বইতে ওয়েটস পেতে পারেন কিন্তু ওয়েটস আসলে হবে না কারণ টাইম অ্যান্ড টাইট দুইটা জিনিসকে মিলে একটা জিনিস প্রকাশ করা হয় না বরং এই দুজনের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক কমন সেটা হলো যে তারা দুজনই কারো জন্য ওয়েট করে না এটা এটা ছাড়া কিন্তু তাদের মধ্যে সিমিলারিটিস নেই তার মানে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান এটা ওয়েটস ফর নান হবে না এটা হবে ওয়েট ফর নান কারণ সময় এবং স্রোত এখানে যেমন ঘোড়া এবং গাড়িকে বিচ্ছিন্ন করলে আপনি ঘোড়ার গাড়ি পাচ্ছেন না কিন্তু টাইম আর টাইটকে এই দুইটাকে তো একসাথে করাই যায় না টাইম সর্বত্র বিরাজমান টাইট স্রোত নদীতে বিরাজমান সুতরাং এই দুইটা এক জিনিস নয় সুতরাং এখানে টাইম এন্ড টাইড ওয়েট ফর নান হবে ওয়েটস ফর নান হবে না টু অ্যান্ড টু মেক্স অথবা মেক ফোর ম্যাথমেটিক্স ক্যালকুলেশনগুলো সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে সুতরাং এখানে হবে মেক্স টু অ্যান্ড টু মেক্স ফোর সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ অথবা হ্যাজ আই নান কী হবে এই জিনিসটাকে ঘুরিয়ে আমরা এভাবে লিখতে পারি আই হ্যাভ নাথিং লাইক আই হ্যাভ নো সিলভার অ্যান্ড গোল্ড আমার কোনো সিলভার গোল্ড কিছুই নাই তো সিলভার গোল্ডের উপরে জোর দেওয়ার জন্য আমরা এটাকে সামনে নিয়ে আসলাম তার মানে বললাম সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান তার মানে আমি এভাবে বলতে পারতাম আই হ্যাভ নো সিলভার অ্যান্ড গোল্ড তার মানে এটা যে সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান হবে এটা আর কোনো সন্দেহই থাকে না তাহলে হ্যাভ আই নান ইচ বয় অ্যান্ড ইচ গার্ল হ্যাজ অর হ্যাভ আ ফেন এখানে দেখুন ইচ ব ইচ রয়েছে ইচ থাকার কারণে যদিও এখানে দুইটা জিনিস আপনার অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে মনে হতে পারে যে দুইটা সিঙ্গুলার জিনিস যুক্ত হয়ে প্লোরাল হয়ে গেল। আসলে এই ইচ শব্দটা থাকার কারণে সেটা হবে না মানে এটাকে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করতে হবে তাহলে হ্যাজ আফেন ইচ অফ দেম দেখুন এখানে দেম প্লোরাল রয়েছে কিন্তু এটা কোনো ব্যাপার না আমরা জানি আগেই জানি যে এই যে প্রাপোজিশন এই প্রাপোজিশনের পরে কিন্তু হেডওয়ার্ড হয় না তার মানে ইচ হচ্ছে ইচ অফ দ্য খাস প্রত্যেকটা গাড়িরই হ্যাব অথবা হ্যাজ ইটস ইন্স্যুরেন্স প্রুফ এটার ইন্স্যুরেন্স প্রুফ রয়েছে ইন দ্য গ্লাভ কম্পার্টমেন্ট গ্লাভ কম্পার্টমেন্ট মানে গাড়ির যে ড্রয়ার থাকে ড্রয়ারের মতো একটা থাকে চাপ দিয়ে লাগিয়ে দেওয়া যায় সেখানে কাগজপত্রগুলোকে রাখা যায় তাহলে ওইটা হচ্ছে গ্লাভ কম্পার্টমেন্ট বলেছে যে প্রত্যেকটা গাড়িতেই এই ইন্স্যুরেন্স প্রুফ থাকে তাহলে ইচ এটাই হচ্ছে আমার হেডওয়ার্ড এই যে অফ রেপোজিশনের পরে যাই থাক না কেন সেটা হেডওয়ার্ড হবে না তার মানে ইচ অফ দ্য কাস এখানে হবে হ্যাজ আর দেখুন এটা যে হ্যাজ হবে এটা দেখেও বোঝা যাচ্ছে ইটস তার মানে সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা হচ্ছে যদি কার্স অনুযায়ী কাউন্ট করতো তাহলে তো এটা দেয়ার বলতো তার মানে ইটস ইন্স্যুরেন্স প্রুফ ইন দ্য গ্লাভ কম্পার্টমেন্ট তার মানে এখানে হলো হ্যাজ পরটা দেখুন এভরি এমপ্লয়ি সুপারভাইজার অ্যান্ড এক্সিকিউটিভ যদিও এখানে তিনটা জিনিস মনে হতে পারে মনে হতে পারে প্লোর আসলে তা হবে না কারণ এখানে রয়েছে এভরি অর্থাৎ এভরি থাকার কারণে এটা সিঙ্গুলার হয়ে যাবে তার মানে হবে রিভিলস তারা ফাঁস করে বা প্রচার করে দ্য অপারেশন হবে মডেল কোম্পানি তাদের মডেল কোম্পানি মানে আদর্শ কোম্পানি পরিচালনার একটি অপারেশন তারা করে প্রকাশ করে ইচ অফ দ্য স্যাম্পলস যদিও এটা প্লোরল রয়েছে ইচ অফ দ্য স্যাম্পলস মানে প্রত্যেকটা স্যাম্পল ওয়াজ অথবা ওয়া ট্রিটেড উইথ দ্য সেম ডোজ অফ অ্যান্টিবায়োটিক্স মানে প্রত্যেকটা স্যাম্পলের মধ্যেই সম পরিমাণে ডোজ অফ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তার মানে ইচ এটা হবে সিঙ্গুলার তার মানে ওয়াজ হবে আপনি সেগুলো এভাবেও বলতে পারেন অল অফ দ্য স্যাম্পলস সেক্ষেত্রে কিন্তু আবার হবে ওয়া ট্রিটেড উইথ সেম ডোজ অব অ্যান্টিবায়োটিক্স তার মানে তখন কিন্তু সেটা হয়ে গেল প্লোরল এবার কিছু শব্দ এগুলো আপনি মুখস্থ রাখতে পারেন সেগুলো হচ্ছে উইথ টুগেদার উইথ অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ ইন এডিশন টু ইনক্লুডিং ন লেস দেন এটসেট্রা এগুলো যদি থাকে তাহলে প্রথম যে নাউনটা থাকে সেটা অনুযায়ী বার্ভ হয় পরেরটা অনুযায়ী হয় না যেমন দ্য ফাদার উইথ ইস থ্রি সান্স যদিও এই যে সান্স প্লোরল কিন্তু এখানে আমাদের রয়েছে এই যে উইথ অর্থাৎ উইথ থাকলে এটাও একটি প্রাপোজিশন প্রপোজিশনের পরে কিন্তু হেডওয়ার্ড হবে না তার মানে ফাদার অনুযায়ী হবে অর্থাৎ দ্য ফাদার এখানে হবে হ্যাজ লেফট দ্য প্লেস তানিয়া অ্যাজ ওয়েল অ্যাজ হার ফ্রেন্ড ইজ অথবা আর পার্টিসিপেটিং ইন দ্য পার্টি তার মানে এখানে ফ্রেন্ডস দেখে আপনার কাছে প্লোরল মনে হতে পারে কিন্তু হবে না দেখুন এখানে তানিয়ার পরে রয়েছে অ্যাজ ওয়েল এস তার মানে তানিয়া অনুযায়ী এখানে বার্ভটা হবে তার মানে তানিয়া ইজ পার্টিসিপেটিং ইন দ্য পার্টি তার মানে এটা হবে সিঙ্গুলার ইজ হবে পরটে দেখুন দ্য পলিটিশিয়ান অ্যালং উইথ দ্য নিউজ ম্যান ইয়ান ম্যান কিন্তু এই ম্যান অনুযায়ী কিন্তু এখানে বার্ব হবে না হবে এই পলিটিশিয়ান অনুযায়ী পলিটিশান হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হবে ইজ এক্সপেক্টেড শোর্টলি তার মানে পলিটিশিয়ান এখানে হবে ইজ পরে দেখুন এক্সাইটমেন্ট অ্যাজ ওয়েল এজ নার্ভাসনেস ইজ ও আ দ্য খ আর শেকিং তার মানে এক্সাইটমেন্ট এটা অনুযায়ী কিন্তু এখানে বার্ফটা হবে তার মানে এটা হবে সিঙ্গুলার এক্সাইটমেন্ট অ্যাজ ওয়েল এস নার্ভাসনেস ইজ হবে ইজ দ্য কজ অফ হার শেকিং তার মানে এই এক্সাইটমেন্ট অনুযায়ী এখানে বার্ফটা হলো বটে দেখুন দ্য নিউ কম্পিউটার ক্লাসরুম উইথ ইটস ম্যানি ওয়ার্ক স্টেশনস অ্যান্ড ইটস সাবস্টিকেটেড টেকনোলজি অনেক বড়ো সাবজেক্ট হাওয়েবার আমাদের এখানে হেড কোনটা যে দেখুন ওয়েথ তার মানে উইথের পরে আর যাই বসুক না কেন সেগুলো হেড হবে না আমাদের হেড হবে তার আগে তার মানে এখানে রয়েছে দ্য নিউ কম্পিউটার ক্লাসরুম অর্থাৎ এই ক্লাসরুম অনুযায়ী এখানে আমাদেরকে বার্ভটা বসাতে হবে তার মানে হবে ফিলস আর লং ফেলথ নিড মানে এটা অনেক দিনের প্রত্যাশিত একটা বিষয় ছিল সুতরাং এখানে ফিলস হবে এই ক্লাসরুম অনুযায়ী এবারে দেখুন অর নর অথবা বার্ট যদি হয় এইবার কিন্তু হবে উল্টাটা অর্থাৎ এইটা হবে বার্বের কাছাকাছি যেটা থাকবে সেটা আমরা আগে স্লাইডে যেগুলো পড়েছিলাম সেগুলো আরেকবার একটু দেখে আসতে পারেন যে উইথ টুগেদার উইথ অ্যালং উইথ ইনোডেশন টু এক কম্পানির বায় যদি থাকে তাহলে প্রথম যেটা থাকে নাউন সেটা অনুযায়ী বার্ব হয় এবারে কিন্তু বিপরীত এবারে হবে পরেরটা অনুযায়ী যেমন হি ওর হিস ফ্রেন্ড এখানে এই ফ্রেন্ড অনুযায়ী ভার হবে অর্থাৎ এখানে হবে হ্যাব গন দিয়ে আই দা হি ওর হিস ব্রাদার্স এখানে হিস ব্রাদার্স প্লোরল এটা অনুযায়ী এখানে হবে ওয়ার প্রেজেন্ট আই দা ইউ ওর আই তারপরে আছে এম অথবা আ রং তার মানে আয়ের পরে অ্যাম হয় সুতরাং এখানে আয়ের পরে অ্যাম হবে এম রং আই দা অফ দেম আই অফ দেম হ্যাব অথবা হ্যাজ ডান দিস এইবারে আবার এই যে প্র্যাপোজিশন এই প্র্যাপোজিশনের পরে কিন্তু হেডওয়ার্ড হয় না তার মানে আয়দার এইটার পরে এটা অনুযায়ী কিন্তু হবে তার মানে সিঙ্গুলার তার মানে আইদার অফ দেম হ্যাজ ডান দিস অর্থাৎ এই দেম অনুযায়ী হলো না কেন দেম অনুযায়ী হলো না এই কারণে কারণ এখানে দেখুন প্র্যাপোজিশন রয়েছে অর্থাৎ প্র্যাপোজিশনের পরে তো কখনোই হেড হয় না তার আগে যা হয় সেটা অনুযায়ী তার মানে আয়দার অনুযায়ী হচ্ছে পরেটা দেখুন নাইদার অব দেম একই জিনিস নাইদা অব দেম যদিও দেম প্লোরল কিন্তু নাইদার অনুযায়ী হচ্ছে এখানে তার নাইদার অফ দেম ওয়াজ প্রেজেন্ট নট আলম বাট আহমেদ ইজ ও আর রেসপন্সিবল ফর দিস এটাও আপনি বলতে পারেন এখানে বলেই দিয়েছেন নট আলম না আলম না আলম কাজটি করে নেই বাট আহমেদ আহমেদ করেছে ইজ রেসপন্সিবল ফর দিস তার মানে আহমেদ ইজ রেসপন্সিবল ইজ হবে কারণ এটা সিঙ্গুলার আহমেদটা হচ্ছে সিঙ্গুলার তাই তার মানে আমরা এখানে যেটা দেখলাম যে অ নর বার যদি থাকে তাহলে পরবর্তীতে যে নাউনটা থাকে সেটা অনুযায়ী কিন্তু ভার্ভটা বসাতে হয় এবারে একগুচ্ছ ওয়ার্ড দেখুন অ্যানি বডি সামবডি নোবডি সাম এভরিওয়ান নডি সাম ওয়ান নো ওয়ান নান এভ্রিথিং সামথিং নাথিং এগুলো সবগুলো সিঙ্গুলার ভার্ভ গ্রহণ করে কিন্তু যখন প্রোনাউন নেয় তখন কিন্তু আবার প্লোরাল প্রো গ্রহণ করে এখন আপনি বলতে পারেন এটা তো লজিক্যালি মিলল না ভাই ল্যাঙ্গুয়েজ লজিক্যাল নয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে আর্িট্রারি ল্যাঙ্গুয়েজ ম্যাথমেটিক্স নয় এটার সব কিছু মেলানো যায় না তো ল্যাঙ্গুয়েজ যেহেতু আরবিট্রারি এটার সব কিছু লজিক্যাল ব্যাখ্যা দেওয়া যায় না তাই আমাদের রুলগুলোকে জানতে হয় আর সেগুলোকে মানতে হয় কারণ এটা যদি লজিক্যাল হতো তাহলে এখানে অবশ্যই আপনার সিঙ্গুলার প্রোনাউন নিত কিন্তু সে সিঙ্গুলার প্রোনাউন নেয় না হয় বার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সাবজেক্ট আর ভার প্রোনাউন নিয়ে আমরা এখানে আলোচনা করছি না তথাপিও প্রসঙ্গক্রমে বললাম নোবাডি বিলিভস আল্লাহ বিলিভস হবে কারণ নোভেডি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এভরিবাডি লাভজ অথবা লাভ আছে এখানে অ্যান্ড অনেস্ট ম্যান তার মানে লাভজ হবে কারণ এখানে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সামথিং ইজ হবে সামথিং ইজ বেটার দেন নাথিং অর্থাৎ ইজ হবে আর হবে না কারণ সামথিং সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এভরি ওয়ান হ্যাজ স্টল ইন মাই ফেন তার মানে এখানে হবে হ্যাজ এভরি ওয়ান হ্যাজ স্টোল এন্ড মাই পেন এখানে হ্যাভ হবে না কারণ এটা হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারিংবা হ্যাভ তারিং যখন আছে হবে এবারে দেখুন অথবা টাইম যদি বোঝানো হয় তাহলে কিন্তু সেটা সিঙ্গুলার হিসেবে কাউন্টেড হয় যেমন ধরুন টেন মাইলস টেন মাইলস মানে একটা রাস্তা টেন মাইলস ইজ আ লং ডিস্টেন্স পরে দেখুন থ্রি মাইলস ইজ অথবা আ ফার টোক অর্থাৎ তিন মাইল একটি লম্বা রাস্তা হাঁটার জন্য তাহলে থ্রি মাইলস একটি রাস্তা একটি রাস্তায় বোঝানো হচ্ছে একটি দৈর্ঘ্য বোঝানো হচ্ছে পরে দেখুন ফাইভ ইয়েস ইজ আ দ্য ম্যাক্সিমাম সেন্টেন্স ফর দ্যাট অফেন্স মানে ওই অফেন্সটার জন্য পাঁচ বছরই হচ্ছে সর্বোচ্চ শাস্তি মানে সেন্টেন্স মানে এখানে বাক্য নয় সেন্টেন্স মানে এখানে শাস্তি তার মানে ম্যাক্সিমাম সেন্টেন্স মানে সবচেয়ে বড় শাস্তি ফাইভ ইয়ার্স তাহলে ফাইভ এর পরে হবে কি ইজ পরে দেখুন টেন ডলার্স দশ ডলার ইজ অথবা আর হাই প্রাইস টু পে মানে এই যেটা কিনতে চাচ্ছেন সেটার জন্য দশ ডলার অনেক হয়ে যায় তার মানে এখানে হবে ইজ কিন্তু আপনি যদি এটাকে ছড়ানো ছিটানো বোঝান বিক্ষিপ্ত বিচ্ছিন্ন বুঝান সেক্ষেত্রে কিন্তু ডলার্সটা আবার প্রল হতে পারে যেমন টেন ডলার্স ওয়ে স্কেটেড অন দ্য ফ্লোর মানে দশ ডলার পড়েছিল কারণ এখানে দুই ডলার এখানে পাঁচ ডলার এভাবে করে অনেকগুলো ডলার পড়েছিল সেই সেই অর্থে হতে পারে টেন ডলার্স ওয়ে স্কেটেড অন দ্য ফ্লোর তার মানে এখানে ওয়ার হতে পারে এবার দেখুন কিছু শব্দ দেখতে সিঙ্গুলার মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে প্লোরল যেমন ধরুন ক্যাটল অ্যারিস্টোকেসি পোলট্রি পিপল জ্যান্ট্রি এগুলোকে দেখতে যদিও সিঙ্গুলার মনে হয় কারণ এগুলো শেষে এস বা ইএস নাই কিন্তু তথাপিও এগুলো সবসময় প্লোরল মেন করে যেমন ধরুন প্রসপারিটির জন্য তার পিপল আর খ্যাতল আর এবারে দেখুন কিছু শব্দ আছে যেগুলোকে দেখতে প্লোরাল মনে হয় মানে অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে সিঙ্গুলার কেমন যেমন ধরুন নিউজ economics এথিক্স ফিজিক্স ম্যাথমেটিক্স গ্যালস আর এখানে যে শব্দগুলো আছে ব্র্যাকেটের মধ্যে যেমন ধরুন মামস মামস হচ্ছে এক ধরনের ভাইরাস তারপরে মেজলস মেজলস এক ধরনের ভাইরাস মানে করোনা ভাইরাসের মতো এগুলো হচ্ছে ইনফেকশাস আপনার ভাইরাস যেগুলো যেগুলো ছোঁয়াছে আর কি তারপরে শ্যাম্বলস শ্যাম্বলস মানে অ্যানার্কি মানে অনেক হাঙ্গামা ইত্যাদি রাষ্ট্রের মধ্যে অনেক মানে ঝামেলা চলা আর ওয়েবার্স মানে ঠিকানা এগুলো সিঙ্গুলার হিসেবেও ব্যবহৃত হতে পারে প্লোরল হিসেবেও ব্যবহৃত হতে পারে এগুলো এই চারটা আর এগুলো যেগুলো এগুলো কখনোই প্লোরল হিসেবে ব্যবহৃত হতে পারে না এগুলো সব সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় যেমন ধরেন গুড নিউজ ইজ এক্সপেক্টেড তার মানে গুড নিউজ নিউজ এটা হলো সিঙ্গুলার গুড নিউজ ইজ এক্সপেক্টেড ফিজিক্স আমরা জানি ফিজিক্স তারপরে হলো ম্যাথমেটিক্স এগুলো হচ্ছে সাবজেক্টের নাম তাহলে ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট তার মানে এখানে এটা হবে সিঙ্গুলার এবারে কিছু শব্দ দেখবেন যেগুলো হচ্ছে দেখতেও প্লোরলের মতো আর এগুলো আসলেই হচ্ছে প্লোরল যেমন ধরুন জিমনাস্টিক্স ট্যাকটিক্স থ্রাউজাস সুইজাস অ্যাথলেটিক্স টাইডিংস রিচেস অ্যান্ড ব্যারাক্স এই ব্যারাক্স শব্দটা এটা সিঙ্গুলার এবং প্লোরল দুইটাই কিন্তু ব্যারাক্স মানে এই এস কিন্তু সিঙ্গুলারেও থেকে যাবে যেমন অনেকের নাম থাকে রবিন্স তাহলে ওখানে নামেরই অংশ হচ্ছে ওই এসটা তো অনুরূপভাবে ব্যারাক্স ওইটাই অনেকটা ওই রকম এটার সিঙ্গুলার প্লোরল দুইটাই এসটা থাকবে তো যাই হোক এখানে দেখুন হিস টেকটিক দ্য আর অন দ্য টেবল দ্য থ্রাউজাস আর হ্যাঙ্গিং ইন দ্য ক্লজিট তার মানে এই শব্দগুলো দেখতেও প্লোরলের মতো আর এগুলো প্লোরল বারবি গ্রহণ করে থাকে এবার দেখুন স্টেট মানে দেশ বুক ম্যাগাজিন সিনেমা নিউজ ড্রামা ইত্যাদি এগুলো দেখতে প্লোরলের মতো মনে হলেও এগুলো আসলে সিঙ্গুলার যেমন দি আরবিয়ান নাইটস এখানে যদিও এস রয়েছে কিন্তু এটা হলো একটি বইয়ের নাম সুতরাং এটা সিঙ্গুলার হিসেবে পরিগণিত হবে ইজ স্টিল আ গ্রেট ফেভারিট গ্যালিভার্স ট্রাভেলস বাই জনাথন সুইফট ইজ আ ফেমাস স্যাটায়ার অর্থাৎ গ্যালিভাস ট্রাভেলস এটা একটি বইয়ের নাম বাই জনাথন সুইফ্ট জনাথন সুইফট লিখেছেন ইজ আ ফেমাস স্যাটায়ার স্যাটায়ার মানে বিদ্রুপাত্মক মানে দেখাচ্ছে একটা কিন্তু আসলে বলতে যাচ্ছে অন্যটা বিদ্রুপ করে বলছে তাহলে বিদ্রুপাত্মক একটি স্যাটায়ার মানে স্যাটায়ার মানে বিদ্রুপাত্মক রচনা তাহলে গ্যালিভাস ট্রাভেলস কারণ গালিবার একাধিক ভ্রমণ করেছে একটাই ভ্রমণ করেছে লিলিপুটে গিয়েছিল তা নয় লিলিপুটের পরেও তার ভ্রমণ ছিল সুতরাং গ্যালিবাস ট্রাভেলস ট্রাভেলস মানে একাধিক ট্রাভেল সুতরাং এটা আপনার প্লোরাল করা হয়েছে কিন্তু এটা হলো বইয়ের নাম সুতরাং এটা সিঙ্গুলার ইজ হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখন আমেরিকা ইউনাইটেড স্টেটস অর্থাৎ এই যে প্লোরাল দেখুন অপ্র্যাপোজিশন এই প্র্যাপজিশনের পরে হেডওয়ার্ড হয় না অর্থাৎ এখানে আমেরিকা অনুযায়ী যে আপনার গেটস রয়েছে তা নয় বা বরং এটার নামটাই হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা পুরোটা অর্থাৎ যুক্তরাষ্ট্র সুতরাং এখানে গেটস হবে এটা একটি দেশের নাম সুতরাং এখানে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে এবার দেখুন ফেয়ার ডজন হান্ড্রেড থাউজেন্ড এগুলো যদি থাকে তাহলে সেগুলো সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয় যেমন ধরুন পেয়ার অফ শুজ ওয়াজ ব্রড টু হিম আরেকভাবেও বুঝতে পারি যে দেখুন প্র্যাপোজিশন প্র্যাপোজিশনের পরে যেহেতু হেডওয়ার্ড হয় না তার মানে পেয়ার সিঙ্গুলার সুতরাং এখানে হবে ওয়াজ আর ডজন অফ পেন্স তার মানে ডজন এখানে পেন্স অনুযায়ী হচ্ছে না কারণে এই যে অফ তার মানে আর ডজন ওয়াজ ডিস্ট্রিবিউটেড কি আর ডজন অফ ফ্যান্স ওয়াজ ডিস্ট্রিবিউটেড তার মানে সিঙ্গুলার হলো কেন এই পেয়ার অনুযায়ী অথবা ডজন অনুযায়ী এবার দেখুন আনকাউন্টেবল নাউন এগুলো সব সময় সিঙ্গুলার বার্ভ গ্রহণ করে যেমন ইনফরমেশন নলেজ অ্যাডভাইস এভিডেন্স রিসার্চ নিউজ প্রগ্রেস ওয়ার্ক মানি ট্রাফিক ইকুইপমেন্ট ফার্নিচার লাগেজ এটসেট্রা অর্থাৎ এগুলো যেগুলো কাউন্ট করা যায় না আনকাউন্টেবল নাউন যদি মনে না থাকে এগুলোকে মুখস্থ করে রাখতে পারেন কারণ এখান থেকে ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের প্রশ্ন হয়ে থাকে আর লট অফ মানি ওয়াজ স্প্যান্ট তার মানে আর লট অফ মানি মানি যেহেতু আছে এটা সিঙ্গুলার হিসেবে পরিগণিত হয় তার মানে ওয়াজ স্প্যান্ট আর হিউজ কোয়ান্টিটি অফ সুগার সুগার চিনি এটার উচ্চারণটা দেখুন কি ইন্টারেস্টিং এটা যদিও এস রয়েছে এটা উচ্চারণ কিন্তু সুগার এটা কিন্তু মানে সুগার না এটা হলো সুগার মানে সাউন্ড উচ্চারণ হবে বটেবার আ কোয়ান্টি হিউজ কোয়ান্টিটি অফ সুগার ওয়াজ এক্সটোডেড অর্থাৎ চাঁদা চাঁদা নিয়েছিল আর কি জোর করে নিয়ে গিয়েছিল তার মানে সিঙ্গুলার হবে ওয়াজ হবে কারণ কারণ হচ্ছে যে সুগার এটা সিঙ্গুলার এবার দেখুন হিয়ার অথবা দেয়ার এটার পরে যে নাউনটা থাকবে সেটা অনুযায়ী বার্ভটা হবে অর্থাৎ এখানে সিঙ্গুলারও হতে পারে প্লোরালও হতে পারে যেমন দেয়ার আর বুক অ্যান্ড ফেন অন দ্য টেবল তার মানে এখানে হবে আর অর্থাৎ আ বুক অ্যান্ড আ ফেন তার মানে দুইটা জিনিস সেই জন্য এখানে হলো আর আর আমি যদি এভাবে বলি দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার এরিয়া আমাদের এরিয়াতে একটি মসজিদ আছে তার মানে একটি মসজিদ বলেছে তার মানে সিঙ্গুলার সুতরাং এখানে হবে ইজ আমি এভাবে যদি বলি দেয়ার ইজ ইন ম্যানি সিটিস আ ডিজায়ার টু রেডিউস ট্রাফিক অ্যান্ড পলিউশন তাহলে এখানে দেখুন দেয়ার ইজ ইন ম্যানি সিটিস আমি এইভাবে বলতে পারতাম দেয়ার ইজ আ ডিজায়ার টু রেডিউস অর্থাৎ একটি প্রত্যাশা রয়েছে টু রিডিউস কমাতে ট্রাফিক মানে গাড়ি এবং পলিউশন মানে গাড়ি এবং পলিউশন কমানোটা সব সিটিরই একটা ইয়ে তাহলে ইন ম্যানি সিটিসটাকে আমি পরেও লিখতে পারতাম কিন্তু আপনি এই সিটিজ দেখে ভাবতে পারেন যে এখানে আর হবে আসলে তা নয় কারণ এই যে প্র্যাপোজিশন প্রাপোজিশনের পরে হেডওয়ার্ড হয় না তাহলে হেডওয়ার্ড হচ্ছে এই ডিজায়ার অর্থাৎ এই ইন ম্যানি সিটিস এটাকে আমি শেষেও দিতে পারতাম দেয়ার ইজ আ ডিজায়ার টু রিডিউস ট্রাফিক অ্যান্ড পলিউশন ইন সিটিস এভাবে লিখতে পারতাম তো এইভাবে এটা প্রেপেশনের পরে যেহেতু হেডওয়ার্ড হয় না তাই এখানে ডিজোয়ার ডিজায়ার অনুযায়ী হবে আপনারা যেন আবার এটাকে মানে ভুল না করে ফেলেন বটে দেখুন দেয়ার আর স্ট্যাপলার টু ফেন্স ফর বুকস অ্যান্ড আর রাইটিং ট্যাবলেট ট্যাবলেট মানে বর্তমানে আমরা এগুলো ট্যাব বলে থাকি অন দ্য ডেস্ক ডেস্কের উপরে ছিল তার মানে একাধিক জিনিস যেহেতু ছিল তাই এখানে হলো আর তার মানে ইজ হবে নাকি আর হবে এইটা ডিপেন্ড করে হচ্ছে তারপরে যে ওয়ার্ড থাকবে সেটার উপর সেটা যদি সিঙ্গুলার হয় ইজ হবে আর যদি প্লোরল হয় তাহলে সেখানে আর হবে এবার দেখুন রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউনের যে অ্যান্টিসিডেন্ট থাকে অ্যান্টিসিডেন্ট মানে রেফারেন্স মানে যে রেফারেন্সটা থাকে সেটা অনুযায়ী কিন্তু ভার্বটা হয় যেমন ইউ আর দ্য ম্যান হু হ্যাজ ওল এ মে তুমি হচ্ছে সেই ব্যক্তি যে সবসময় আমাকে ঝামেলায় ফেলা তার মানে এই ম্যান এটা অনুযায়ী এখানে হচ্ছে হ্যাস তারপরে ম্যানটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সুতরাং এখানে হচ্ছে হ্যাজ আর রিওয়ার্ড হ্যাজ বিন অ্যানাউন্সড ফর দ্য এমপ্লয়িস হু হ্যাভ ওয়ার্ক হার্ড অর্থাৎ যারা কঠোর পরিশ্রম করেছে তার মানে এখানে এই এই যে ভার্বটা হ্যাভ ওয়ার্ক কারা কাজটা করেছে কারা এমপ্লয়রা করেছে সুতরাং এমপ্লয়স যেহেতু প্লর সুতরাং এখানে হয়েছে হ্যাভ ওয়ার্ক পরে দেখুন ইট ইস আই হু অ্যাম টু ব্লেম তার মানে এখানে রয়েছে আই সুতরাং এখানে হবে এম তার মানে এই যে রিলেটিভ প্রউনাউন তার আগে এই ভার্ভটার রেফারেন্স কোনটা রেফারেন্স হচ্ছে আই সুতরাং এখানে আই অনুযায়ী হবে এম দ্য উইমেন হু টু দ্য মেথিং ওয়ার বোর্ড তার মানে এই যে রিলেটিভ প্রোনাউন এইটার ভার্ভ এই যে ভার্ভটা হচ্ছে ওয়ার এইটার মানে অ্যান্টিসিডেন্ট কি রেফারেন্স কী কিসের অনুযায়ী বা কী অনুযায়ী এখানে বসছে উইমেন অনুযায়ী বসছে তার মানে দ্য উইমেন হু টু দ্য মেটিং ওয়ার বোর্ড তার মানে এই উইমেন এখানে ওয়ার হলো দি অ্যাসাইনমেন্ট উইচ ইনকমপ্লিট তার মানে তারা প্রফেসরের কাছে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিল সেটা ইনকমপ্লিট ছিল তাহলে এই অ্যাসাইনমেন্টের ভার্ব হচ্ছে ওয়াজ আর এই অ্যাসাইনমেন্টটা কী অ্যাসাইনমেন্ট বলতে বোঝানো হয়েছে যে উইচ দের তারা প্রফেসারের কাছে যেটা দিয়েছিল সেটা তার মানে অ্যাসাইনমেন্ট সুতরাং হবে ওয়াস ম্যানি আ ম্যান অথবা ম্যানি ম্যান ম্যানি আ ম্যান এর পরে সিঙ্গুলার ভার্ভ হবে আর ম্যানি ম্যান এর পরে হলো প্লোরল ভার্ভ হবে তাহলে ম্যানি আ ম্যান টু কমপ্লিট দ্য ওয়ার্ক তার মানে ম্যানি ম্যান যেটা আছে সিঙ্গুলার অনেক লোক চেষ্টা করেছে টু কমপ্লিট দ্য ওয়ার্ক কাজটাকে কমপ্লিট করতে আর ম্যানি মেন এম ইন মেন হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক অনেকেই কাজটা করেছে তার মানে মেন প্লোরল সুতরাং এখানে হয়েছে হ্যাভ কমপ্লিটেড আর এখানে ম্যানিয়া ম্যান সুতরাং এখানে হলো হ্যাজ তার মানে ম্যানিয়া মেন থাকলে সিঙ্গুলার হবে আর ম্যানি মেন প্লোরল এটা তো প্লোরাল হবেই এবারে একটি কনফিউশনের জায়গা দেখুন দ্য নাম্বার আর একটা হচ্ছে আ নাম্বার দেখতে একই রকম মনে হলেও দ্য নাম্বার এটা সিঙ্গুলার ভার্ব নেয় আর আ নাম্বার এটা হলো প্লোরল ভার্ব নেয় যেমন ধরুন দ্য নাম্বার অফ দ্য স্টুডেন্টস রেজিস্টার্ড ইন দ্য ক্লাস ইজ টোয়েন্টি অর্থাৎ বিশজন ছাত্রছাত্রী তারা রেজিস্ট্রেশন করেছিল দ্য নাম্বার অফ দ্য পিপল ওয়াজ ভেরি হাই তার মানে এখানে দা নাম্বার সুতরাং এই পিপল অথবা স্টিস দেখে আপনাদের মিসলেট হওয়ার কোনো কারণ নেই আর অন্যভাবেও আমরা জানি সেটা হচ্ছে যে এই অব প্র্যাপোজিশনের পরে কিন্তু হেডওয়ার্ড হয় না সুতরাং এখানে দা নাম্বার এটাই হচ্ছে আমাদের হেড আর এই নাম্বার এর আগে দা থাকলে সেটা সিঙ্গুলার হয় তার মানে এখানে হবে ইজ এখানে হবে ওয়াজ আবার যদি আ নাম্বার থাকে তাহলে কিন্তু সেটা প্লোরাল হবে যেমন আ নাম্বার অফ স্টুডেন্টস ওয়া লেট তার মানে এখানে আ নাম্বার অর্থাৎ এখানে যদি স্টুডেন্টস রয়েছে এখানেও স্টুডেন্টস ছিল এটা কোনো ব্যাপার না আমাদের দেখতে হবে নাম্বার না নাকি আ নাম্বার যদি দা নাম্বার হয় তাহলে সেটা সিঙ্গুলার হবে আ নাম্বার হলে কিন্তু সেটা প্লোরাল হবে আবার দেয়ার আর আ লার্জ নাম্বার এখানে আ নাম্বার রয়েছে মাঝখানে একটি অ্যাজেকটিভ যুক্ত হয়েছে লার্জ তার মানে দেয়ার আর আ লার্জ নাম্বার অফ বয়েজ ফ্লেইং দ্য ফিল তার মানে এখানে হলো আর কারণ আ নাম্বার রয়েছে তার মানে সহজ কথা হচ্ছে দ্য নাম্বার থাকলে সেটা সিঙ্গুলার হবে আ নাম্বার হলে সেটা প্লোরল হবে এবারের নিয়মটি দেখুন দা প্লাস অ্যাজিকটিভ যদি হয় তাহলে সেটা প্লোরল কমন নাউন হিসেবে পরিগণিত হয় যেমন ধরুন দ্য রিচ গেট রিচা তার মানে এই যে দেখুন বার্বটা প্লোরল বার্ব কারণ কি দ্য রিচ দ্য রিচ মানে এখানে সমস্ত ধনীদের কি বোঝানো হচ্ছে দ্য পোয়ার ফেস ম্যানি হার্ডশিপস তার মানে দ্য পোয়ার এখানে পোয়ার বলতে সমস্ত গরিব কি বোঝানো হয় অর্থাৎ অ্যাডিক্টিভের আগে যদি দা হয় তাহলে সেটা প্লোরল কমন নাউন হয়ে যায় সুতরাং এখানে দা রিচ দ্য পোয়ার দি অ্যাক্টিভ দ্য ফায়ার্স এগুলো যাই হোক না কেন সবগুলো প্লোরাল হবে এবং প্লোরাল বার্ভ গ্রহণ করবে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি চেষ্টা করেছি এখানে আপনাদের সাবজেক্ট বা এগ্রিমেন্টের উপরে যতগুলো কোয়েশ্চেন পারা যায় সব ধরনের কোয়েশ্চেন এখানে ইনকর্পোরেট করার তথাপি যদি কিছু বাদ থেকে যায় অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা লিখুন আর ইংলিশ সেন্টার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইংলিশ সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজ গ্রুপে যদি যুক্ত হতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে ওই লিঙ্কগুলো দেওয়া থাকে আপনারা সেখান থেকে আমাদের সাথে যুক্ত হতে পারেন তাহলে আমাদের সাথে আপনাদের ইন্ট্রাকশন আরও বাড়বে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরিশেষে দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন ভালো থাকুন